ادعوا ربكم تضرعا وخفيا ان الله لا يحب المعتدين اي আমার বান্দা তোমরা যখন আমি আল্লাহ আমাকে ডাকবে আমার জন্য কিছু কোন ইবাদত করবে গোপনে গোপনে নির্জনে নিরালাই করবে লুকিয়ে লুকিয়ে করবে ওদুউ রাব্বুকুম তাদাররুআন ওয়া খুফিয়া আজিজিন কেসারি সঙ্গে করবে অনুনয় বিনয়ের সঙ্গে করবে গোপনে গোপনে করবে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয় আল্লাহ তাআলা দেখিয়ে 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 শিরকেশি করে অহংকারী করে এই রকম শিরক করে ইবাদত আল্লাহ দরবারে পছন্দ হয় না ওই ইবাদতগুলো আসমানে পৌঁছায় না নামায় আমলে লেখা হয় না কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমলনামা প্রত্যেকের হাতে ধরিয়ে দেবেন দেখো পড়ো ইকরা কিতাবা কা কাফা বিনাফসি কাল ইয়াউমা হাসিবা ও বান্দা 80 বছর পৃথিবী জমিনে ছিলে কি করেছো না করেছো এই নাও তোমার আমলনামা কিছু মুসলমান ইমানদার আমলনামাটা সাদা দেখবে বলবে আল্লাহ এ কি ব্যাপার আমি দুনিয়াতে এই করেছি ওই করেছি তাই করেছি আল্লাহ বলবেন তুমি সব করেছো ভিতরে ভিতরে শিরক করেছো আমার জন্য তোমার কোনো ইবাদত হয় নাই এই জন্যে ফেরেশতারা আমার রেকর্ড বুকেতে এগুলোকে লিখিত করে নাই যাও যাদের উদ্দেশ্যে তোমরা করেছো তাদের কাছে যাও কঠিন মুআমালাত এই জন্যে মনে রাখবেন সব নামাজের নামাজ আল্লাহর পছন্দ হয় না সব রোজাদারের রোজা কবুল হয় না সব হাজি সাহেবের হজ ভালো লাগে না সব জাকাত দেনেওয়ালা জাকাত আল্লাহর দরবারে পৌঁছায় না সব তসবিহওয়ালা তসবি আল্লাহর দরবারে যায় না একটা হাদিস আনছি এক সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে এলেন আমার নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু তানার উদ্দেশ্য ভিতরে নিয়ে ছিল গনিমতের মাল পাওয়ার ইয়া রাসূলুল্লাহ আরেকজন ব্যক্তি নিজের বাহাদুরি নিজের পাহলওয়ানি নিজের ক্ষমতা দেখানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আরেকজন ব্যক্তি নিজের নাম নিজের খ্যাতি নিজের যশ চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই নিয়েতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ফি সাবিলিল্লাহ কার মরণটা ফি সাবিলিল্লাহ হয়েছে কার মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কার মরণটা শহীদি মরণ হয়েছে আল্লাহ নবী শুনে বলেছিলেন মান কাতালা লিতাকুন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ ও সাবি যাদের মরণটা যুদ্ধের ময়দানে আল্লাহর দিন কায়েম করার জন্যে কোরআনকে কায়েম করার জন্যে কলমাকে কায়েম করার জন্যে শরিয়তকে জিন্দা করার জন্যে ময়দানে লড়াই করতে করতে মারা গেছে এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে এদের মরণ আল্লাহর পছন্দ হয়েছে এদেরকে শহীদ বলা হয়েছে এমন কি আল্লাহ পাক মানা করেছেন এদের তোমরা মরা বলবে না এরা হলো জিন্দা কেমন জিন্দা তোমরা জানো না আমি আল্লাহ এদের কবরে রেজেকে দিয়ে থাকি
ছন্দ করলে কাফের হয়ে যাব, এক সর্ষের দানা যদি ছন্দ করেন কাফের হয়ে যাবেন, এটা স্বয়ং খোদা নিজে বলছেন। ওরা জেন্দা, কেমন জেন্দা তোমরা জানো না, আমি ওদের রিজিক দিই। 1500 বছর আগে যিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছেন আজও তিনি জেন্দা, আজও তিনি কবরে রিজিক পান। বলুন সুবহানাল্লাহ, মাতা কাজ করবে না। ওই তিনজন যে মারা গেল আল্লাহর পছন্দ হয়নি, কি বলতে চাইছি কিছু বুঝতে পারছেন নাকি না, আল্লাহর দরবারে কবুল হয়নি। তিনজন যুদ্ধ করে শহীদ হয়েছে ও আল্লাহর পছন্দ নয়, কেন? একজনের উদ্দেশ্য ছিল গনিমতের মাল পাওয়া, আল্লাহর জন্য নয়, দুনিয়ার মকসুদ ছিল। দুনিয়া মকসুদ, আর একজন নিজের ক্ষমতা পাহলওয়ানি মস্তানি দেখার উদ্দেশ্যে ময়দানে গেছে, আর একজন নিজের নাম ছড়িয়ে পড়বে কত বড় যোদ্ধা। তাহলে অত বড় একটা ইবাদত যুদ্ধের ময়দানে গেছেন, বাপ মা ছেলে বিবি বাল বাচ্চা সব বেওয়া এতিম হয়ে গেল, নিজের জীবনটা তলোয়ারের সামনে দিল, খোদার দরবারে কবুল হয়নি। এই জন্যে আমি আমজাদ অনেক বার বলেছি আবার বলছি, কাজ ছোট হোক খাঁটি হোক, অল্প হোক খাঁটি হোক, বেঁচে যাবেন। অল্প খাবেন খাঁটি খাবেন, সুস্থ থাকবেন। বেশি খাবেন এখান পর্যন্ত ভেজাল খাবেন, ডায়রিয়া হয়ে মরে যাবেন। এই জন্যে শহীদদের গোসল দেওয়া হয় না। কেমন দরজা হয়ে গেল দেখুন, দরজাটা কোথা পৌঁছালো। শহীদদের গোসল দেওয়া যায় না, শহীদদের কাফন পরানো হয় না, শহীদদের জন্য স্পেশাল হুকুম সারা পৃথিবীতে কোনো মাইয়েতকে গোসল না দিলে জানাজা পড়া যাবে না। মাইয়েতের গোসল দেওয়া হলো ফরজ, গোসল না হলে জানাজা হবে না। এই জন্যে প্রত্যেকটা মাইয়েতকে গোসল দিতেই হয়। কিন্তু শহীদদের শান আলাদা হয়ে গেল, হুকুম পাল্টে গেল। ও বান্দা, আমার শহীদ বান্দাদের তোমরা গোসল দেবে না, ওই যে শরীরে রক্ত লেগে আছে এই রক্তগুলোকে তোমরা ধোবে না, ওই যে জামাটা আছে ওই জামাটা তোমরা খুলবে না, ওই রক্তাক্ত জামা অবস্থাতেই তোমরা কবরে দাফন করে দাও। খলুসিয়াতাল্লিল্লাহিত যে চ্যাপ্টারটা যেটা আমরা ভুলে গেছি, আমরা ভাবছি করলেই নাকি এত সহজ নয়, করলে নাকি নয়, করাটা করার মতন হলে তবে দেখি, খোদার পছন্দ হলে তবে নাকি। ভাবছেন আমি অনেক বেশি দান করেছি, বিরাট সব পেয়ে গেছি, নো চান্স। ভাবছেন খুব বড় মোটা 1,00,000 টাকার গরু ফেলে দিচ্ছি, আবার ধরে কেড়ে আবার হই হই কাণ্ড। আল্লাহ বলছিল হয়নি ইব্রাহিম, তোমার প্রিয় সব বস্তু আমার নামে দাও। বহুত চিন্তা করে তখন দেখলেন ইসমাইল তো আমার সব থেকে প্রিয়, এর থেকে বেশি প্রিয় তো আমার আর কোনো বস্তু নেই। ইসমাইল ইসলামকে নিয়ে ময়দানে চলে গেলেন। ইবলিস কম ধোকা দিয়েছে, ইব্রাহিম যে কাজটা করতেই যাচ্ছে কামিয়াব হয়ে যাবে, ও আল্লাহর দরবারে দরজা পেয়ে যাবে। ইব্রাহিম আলী ইসলামকে তিনটে জায়গায় আর ইসমাইল আলী ইসলামকে বারবার ধোকা দিয়েছে শয়তান, পারেনি আটকাতে। অতল্লাহুলিল জবিন, উল্টে ফেলে দিয়ে তলোয়ার চালাচ্ছে ইব্রাহিম ইসলাম, পৃথিবীর কোনো মানুষ দেখছে না, শেরেক কী করে হবে, রিয়া কী করে হবে, তাকাব্বুরি কী করে হবে, লোক দেখানো কী করে হবে, ওই মিনার জমিনে কোনো মানুষ নেই, ফাঁকা মরুভূমির ময়দানে নিয়ে গিয়ে তলোয়ার চালাচ্ছে। অতল্লাহুলিল জবিন, তলোয়ার কাটছে না। এই তলোয়ার কি হলো, তুই কাটিস না কেন? বলে আল্লাহর মানা আছে, আপনি একবার আমাকে যখন কাটবার কথা বলেন আল্লাহ পাক 10 বার মানা করে, আমার কাটবার ক্ষমতা নাই। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে আমার নবী ইব্রাহিম, শোন শোন, আসমান থেকে আওয়াজ আসছে,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম দাঁড়া, ও জিব্রিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম মিনা জমিনে তার প্রাণ প্রিয় সম্পদটা আমার নামে কোরবানি করে দিচ্ছে, আমার এত ভালোবাসে, এত ভালোবাসে যে সে তার ভালোবাসার বস্তুটা আমার নামে দিয়ে দিচ্ছে। আমার ভালোবাসার কাছে ইসমাইলের ভালোবাসাটা মূল্যহীন হয়ে গেছে। জিব্রিল তুমি তাড়াতাড়ি যাও, এই জান্নাতি দম্বাটা নিয়ে গিয়ে ইসমাইলকে সরিয়ে ইব্রাহিমের ছুরির তলায় তুমি লাগিয়ে দাও। আমরা সেই কোরবানি করি সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের সুন্নাত মতো আমরা ওই কোরবানিটা করি। আমাদের কোরবানির হাল দেখেছেন তো, কোরবানির অবস্থা দেখেছেন, খালি গরু কেন আর ফেল লেহায়, কত দাম বলেছে আর বলবেন না, গরুর দাম বাজারে খুব বেশি 20,000 ক্লিয়ার। লোক ফিটিং আছে গোটা চারেক, লোক গরু ফেলে দেবে, দাম করে ফেলে দিল, ওই আল্লাহ মার পিট কিটি কুটে দেয়। যিনি কোরবানি দিচ্ছেন তিনি কিন্তু তিনতলার মাথায় বসে বসে সিগারেট খাচ্ছেন, বলছে সেলিম ফেলেছে গরু ফেলে দে তিনতলায়। সলিমকে হাঁকড় মারছে, গরু ফেল, তাড়াতাড়ি দেরি করিস, ছেলে খেলা পেয়েছো নাকি? ওটা একটা ইবাদত হচ্ছে, ওয়াজিব ইবাদত, আমার উপরে আল্লাহ পাকে দেওয়া ওয়াজিব এই ইবাদত আমি করছি, এই ইবাদতটা কি ছেলে খেলা মনে করেছি? আপনাকে নিজে যাবে করতে হবে, এটা হলো প্রথম হুকুম। দ্বিতীয় চাপ, যদি না পারেন তাহলে আরেকজনকে দিয়ে আপনি যাবে করাবেন, কিন্তু আপনাকে সেই পশুর কাছে দাঁড়িয়ে থাকতে হবে। আপনার এবাদতটা ওটা ছেলে মেয়ের বিয়ের গরু জবাই নয়, ছেলে মেয়ের বিয়ের গরু জবাই হচ্ছে নাকি গরু ফেলে দে, গরু ফেলে দে কি? এই জন্যে সব কোরবানি আল্লাহর পছন্দ হয় না, ওই গোশ খাওয়ায়। আমলনামায় দেখবেন কিচ্ছু রেকর্ড নেই, সাদা। আমি কি বলছি বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে নাকি? নাকি আমি তো আর কিছু ওয়াজ করতে পারবো না, আমার তার অন্য কিছু ওয়াজ নেই ভাই, আমি যা বলি ঠিক এই রকমই বলি, একটু তেতো তেতো লাগে, কি করবেন? সুরালাত সুর লাগবে নাকি গজল? ওসব হবে না ভাই। এখন তো বক্তা আছে, খুঁজে দেখবেন না হাদিস আছে, না কোরআন আছে, না সারা আছে, না শরীয়ত আছে, খালি গ্যাঁজালি গল্প। আজকের জলসাগুলো তো সব পুরো বরবাদ হয়ে গেছে, যেখান থেকে একসময় ওয়াজ শুনে মানুষ মানুষ হয়েছে, মানুষ হেদায়েত হয়েছে, মানুষ হেদায়েতের পথ খুঁজে পেয়েছে, চরিত্র পাল্টাতে পেরেছে, তওবা করে হারাম কাজ তারা ছেড়ে দিয়েছে, আজকে সেই জলসাই তো হচ্ছে। একটা নামাজি তৈরি হয় না, একটা মাতাল মদ ছাড়ে নে, ও দাঁড়িয়ে মতো সে দাঁড়িয়ে রয়ে গেছে, আর বসে নে, দেখা কত বড় বক্তা এসে ওয়াজ করে একটা দাঁড়িয়ে মোতাকে বসিয়েছে, দেখার তো একটা পারে না। মিথ্যেবাদী মিথ্যেবাদী রয়ে গেছে, চোর চোরই রয়ে গেছে, বদমাস বদমাস রয়ে গেছে। এই জলসা একসময় তো হয়েছে, পীর মাশায়েখরা তো ওয়াজ করেছেন, আলেমে হাক্কানিরা ওয়াজ করেছেন, বড় বড় ইমামরা ওয়াজ করেছেন, হুজুর কেবলারা ওয়াজ করেছেন, সেই মাহফিলে বসে তারা তো তওবা করে চোখের পানি ফেলে নামাজি হয়ে উঠে গেছে। কই বলুন ভাই, আমার বাবা মার সোনার ছেলে যুবক জোয়ানেরা, আমি কি কথা আপনাদের বলতে চাইছি? কাজ কম হোক খাঁটি হোক, ভেজাল নয়, খাদ থাকলে হবে না, নকল থাকলে গ্র্যান্ট হয় না, টাকা যদি নকল হয় চলবে না, সোনার খাদ থাকলে বাদ যাবে, আপনার দিনই কাজে খাদ মাইনাস,
এই জন্য যে কোনো দিনই কাজ যখন করব এই দিনই কাজের ভিতরে যেন দুনিয়া প্রবেশ না করে কোন রকম দুনিয়া যেন জায়গা না পায় আবার যখন দিনের কাজ করব যখন দুনিয়ার কাজ করব কোন তার ভিতরে যেন দিন থাকে দুটো কথা বলছি এক নম্বর হলো যখন আমরা দিনের কাজ করব যেমন নামাজ রোজা হজ যাকাত কুরবানি দান খায়রাত জলসা মাহফিল এই দিনই কাজ যখন করব এর ভিতরে কোনো দুনিয়া ঢুকবে না সেই মাহফিল আল্লাহর দরবারে কবুল নামাজ কবুল রোজা কবুল আবার যখন যখন আমরা দুনিয়ার কাজ করব এই দুনিয়ার কাজের ভিতরে যেন দিন থাকে শরীয়ত থাকে সুন্নাহ থাকে কোরআন হাদিস মোতাবেক যেন দুনিয়াদারিটা হয় তাহলে ওই দুনিয়াদারিটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় এবং আল্লাহ আপনার আমলনামাতে ইবাদত বলে লিখে থাকেন এই লজিকটা মনে রাখবেন দুনিয়া তো করছি তার মধ্যে যেন দিন থাকে আর দিনের কাজ যখন করব তার মধ্যে যেন দুনিয়া না থাকে দেখতে লাগছে বিরাট দিনই কাজ হচ্ছে ভেতরে পাক্কা দুনিয়া কোনো কবুল হবে না ভাই আমার বাবা আমার রসুলুল্লাহর জামানাতে যে সাহাবিকে রসুল্লাহ পাঠাতেন তারপরে হযরত ওমরের জামানা এলো হযরত ওমরে ফারুক যাকে দিয়ে বড় বড় দেশ জয় করেছেন ওমরে ফারুকের জামানাতে দেশ জয় হয়েছে বহু দেশ জয় হয়েছে যে সাহাবি নেতৃত্বে যার কমান্ডার যার সেনাপতিত্বে ওই সমস্ত দেশ জয় হয়েছে হঠাৎ একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কমান্ডারকে বসিয়ে দিয়ে অন্য একজন কমান্ডারের দায়িত্ব দিয়ে একটা যুদ্ধে পাঠাচ্ছেন আরে এই লোকটা তো ভালো কমান্ডার সেনাপতি যোগ্য যেখানেই গেছে জয় করেছেন যেখানেই গেছে জয় করেছেন এত দূরদর্শী এত দক্ষতা হযরত ওমর তাকে বসিয়ে দিলেন বসো তোমাকে এবারে যেতে হবে না অন্য একজনকে দিয়েছেন বল তুমি যাও সাহাবিদের মন খারাপ যোদ্ধাদের মন খারাপ বলে আরে সর্বনাশ এ কী করে যুদ্ধ পরিচালনা করবে এ তো কখনো করেনি এ তো মনে হয় আজকে যুদ্ধে হেরে আসতে হবে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুককে বলা হয় হযরত ওমরে ফারুক কোনো কথা কর্ণপাত করছেন না ইনি আজকের যুদ্ধের সেনাপতিত্ব করবেন যার নাম হয়ে গেছে সারা জায়গায় তাকে বসিয়ে দিলেন কথাটা শুনবেন তিনি রয়ে গেলেন এনাকে পাঠিয়ে দিলেন যুদ্ধে গেলেন যুদ্ধ পরিচালনা করে যুদ্ধে জয় হয়ে গেল জোরে বলুন ফিরে এলো মদিনায় হাজার তোমারে ফারুক সব ব্যাস সামনে এবার ঘোষণা দিচ্ছি কেন আমি এই পূর্বের সেনাপতিকে বসিয়ে রেখে নতুন সেনাপতি দিয়ে আমি কেন পাঠালাম একথা শুনছেন নাকি বুঝার আছে জিজ্ঞেস করছেন সাহাবিদের মনে একটা ধোঁয়া ধোঁয়াটা তো ক্লিয়ার করতে হবে আর সত্যি জয়ও তো করে ফেললো আল্লাহ তো মুসলমানদের জয় দিলেন তাহলে ইনি তো যোগ্য সেনাপতি ওমরে ফারুক বললেন শোনো যাকে বসিয়ে দিয়েছেন যে সাহাবিকে তুমি শোনো কেন তোমাকে বসালাম এই জন্যে তোমাকে বসিয়ে দিলাম কেননা আল্লাহ পাক তোমাকে দিয়ে অনেকগুলো দেশ জয় করিয়েছেন এখন তোমার নাফস তোমাকে বলে ফেলবে তোমার ভিতরে রিয়া অহংকার এসে যাবে আমি তো বড় যোদ্ধা আমি বড় যোদ্ধা আমি ছাড়ার কে আছে আমি না গেলে এ যুদ্ধে কামিয়াবি হবে না এই এই নাফস যেন তোমার ভিতরে না তোমাকে চাগান দেয় তোমার ভিতরেই হাল্লা তৈরি হয়ে যায় তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে এই জন্যে তোমাকে বসিয়ে অন্য একজনকে পাঠিয়ে দিলাম সেও তো জয়ী হয়ে এসেছে তাহলে বোঝা গেল আল্লাহ পাক যাদের হাত দিয়ে জয় করাবেন তাদেরই হাতে জয় হবে তোমার নিজস্ব কোনো ক্যাপাসিটি নাই তোমার কৃতিত্ব নয় আল্লাহ যার হাত দিয়ে করাবেন তিনিই হবেন কি বুঝতে পারলেন নাকি আমার নাফ যদি বলে আমার মতো আর কেউ আছে নাকি
মাথা খারাপ, যেখানে যুদ্ধে যাবো সেখানেই আমি কামিয়াব, যেখানে যাই সেখানেই আমি। এই যে আপনাকে বুঝাবে, এটা যাতে ভেঙে চুরমার হয়ে যায়, যেন খলুসিয়াত থাকে, লিল্লাহিয়াত থাকে, যে না আল্লাহ যাকে দিয়ে করাবেন তিনিই হবেন, জয় হওয়ার না হওয়া আল্লাহর হাতে। এই অন্তরটা তৈরি করার জন্য এই সাহাবিকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আসলেন। আম্মাজানকে সে বললেন, আয়েশা একটা ছোট যুদ্ধ থেকে ফিরে এলাম গো, এবার আমাকে একটা বড় যুদ্ধ করতে হবে, জিহাদে আসগার থেকে জিহারে আকবার, বড় যুদ্ধ। আম্মাজান বুঝতে পারলেন না, বলে ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমন কথা, এই যুদ্ধটা কি কম বড় যুদ্ধ হলো, কত সাহাবী শহীদ হলেন, আপনি কত আহত হলেন, কত ক্ষয়ক্ষতি হলো, এত বড় যুদ্ধ থেকে আপনি কামিয়াবি হয়ে ফিরে এলেন, আবার এখন কিনা এর থেকেও বড় যুদ্ধটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এখন আমাকে আমার নাফসের সঙ্গে লড়াই করতে হবে, আমার নাফস যেন আমাকে না বুঝিয়ে ফেলে, আমাকে নাকে পাগড়ে ফেলে, যে মোহাম্মদ তোর মতো যোদ্ধার দুনিয়াতে নেই, তোর মতো দূরদর্শিতা কারণে তুই যে যুদ্ধে যা সেখানেই তোর কামিয়াবি হয়, তোর মতো সেনাপতি আর নেই, এইটা যেন আমার মনের ভিতরে যাতে উদয় না হয়, এই জন্য আমার নাফসের সঙ্গে লড়াই করে আমাকে বুঝাতে হবে না। আল্লাহ পাকে দয়ায় আল্লাহর সাহায্যে জয় হয়। বাবাজি, আল্লাহর রসুল নিজের নাফসের সঙ্গে লড়াই করছে, কি বলছেন, 1,000,000 টাকার গরু কিনে ফুলছেন খোলা ম্যাগের মতো। হ্যাঁ, আবার বলছি ভাইদের, আমল ছোট হোক বেশি পারব না, কমই হোক কি হবে বলুন, কিরকম হবে বলেন বলেন, খাঁটি হোক, সলিড হোক, লিল্লাহ হোক। এই যে ইফতারি মাহফিলগুলো সব হলো সারা দুনিয়াতে, কি ভাবছেন একদম বিরাট কিছু করে ফেলেছে নাকি, কেস হয় একটা রোজাদারকে ইফতার করালে একটা রোজা সওয়াব, একটা রোজাদারকে যদি আপনি ইফতার করান একটা রোজা সওয়াব আপনি পাবেন, কি ছোটখাটো কথা। তাহলে ইফতার যিনি করাবেন তিনি কীরকম নিয়ত থাকবে, যাকে করাবেন তার নিয়তটা কেমন থাকবে, আমলটা কত সলিড হওয়ার দরকার, আমলটা কতটা খাঁটি হওয়ার দরকার, কতটা পরিষ্কার হওয়ার দরকার, তবে তো আপনি দরজাটা পাবেন। খালি নারে তেকবির আল্লাহ একবার, যা হয়েছে খালি চোখের দেখা দেখেছেন আর বাহবা তারিফ দিয়েছেন, ব্যাস এই পর্যন্তই শেষ। কটা কবুল হয়েছে বলতে পারবো না, কেউ বলতে পারবেন না। এই জন্যে এবাদত কম হোক, সলিড এবং খাঁটি হোক, এই জন্যে গোপনে গোপনে আল্লাহ পাক করতে বলেছেন, ডাক আমাকে গোপনে ডাকবি, আমি গোপন ভালোবাসি। শহীদদের এত দরজা কেন, সেই শহীদদের কত বড় দরজা, এই জন্যেই রক্তাক্ত জামা পরিয়ে কবরে রাখা, কায়ামতের দিন যখন উঠবে এই কবর থেকে শহীদদের যখন তোলা হবে, বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে এসেছে বাবা, কুল্লু কালামিন ইউক্লিমুহুল মুসলিমু ফি সাবিলিল্লাহ কাহিয়াতিহা ইযা তানা তাফাজ্জারাত দাম আল্লাহু লাউনুদ দাম ওয়ালা রুফুল মিশক রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলছেন, যখন ওই শহীদদেরকে কবর থেকে তোলা হবে, কিয়ামতের মাঠে শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরবে, রক্তাক্ত চেহারা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ পাকের বড় পছন্দ, আল্লাহ এটা দেখতে ভালোবাসেন, যে আমার শহীদ বান্দারা আমার সামনে আসছে,
কিয়ামতের মাঠে লোকেরা বলবে আল্লাহ এরা কারা, কেন এমন চেহারা এদের, বলবে এরা হলো আমার শহীদ বান্দা, এদের গায়ের রক্তগুলো রং লাল হবে, রক্তের মতো রং হবে, কিন্তু খুশবুটা আল্লাহ পাক মিশকে আম্বার বানিয়ে দেবে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারে দেখবে। আর এর মারতে গিয়ে, ওর কাটতে গিয়ে, ওর ধান কাটতে গিয়ে, ওর জমি দখল করতে গিয়ে, ওর ঘর দখল করতে গিয়ে, ওর বাড়িতে শ্যুট করতে গিয়ে নিজেও শ্যুট হয়ে পড়ে গেছে। হ্যাঁ, তোল 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 তুলে এই দিক সিদিক কুদিক হই হাল্লা করতে গিয়ে ব্যাস মত হয়ে গেছে। এইবার ঘাড়ে করে নিয়ে গিয়ে এই অফিস ওই অফিস সেই অফিস, ওরে বাপরে বাপরে বাপ, এত ভক্ত মরিদ তার বাপরে আমাদের জন্য জীবন দিয়ে দিয়েছে, সারা বছর নয় চল্লিশটা বছর আমাদের পার্টি করেছে, পার্টি করেছে চল্লিশ বছর, জীবন কোরবান করে দিয়েছে, রক্ত পানি করে দিয়েছে। তোল তুলে এই অফিসে ওই অফিসে সেই অফিসে নিয়ে গিয়ে গলায় মালা দিয়ে মালা দিয়ে মালা দিয়ে মালা দিয়ে পুরো ঠাকুরের মতন বুকটা উঁচু করে দিয়েছে, দিয়ে আবার ময়দানে নিয়ে গিয়ে আবার রেখেছে, রেখে বলছে দাঁড়া আহা হা একটুখানি একে ক্লিয়ার করে দি, নীরবতা পালন নীরবতা, এক মিনিট। শুকনো বেঈমানের বাচ্চারা সব লাইনে দাঁড়িয়ে গেছে, শুকনো বেঈমান, তার মানে এদের ইমানের কোনো কোনো ইমানের কোনো মজা নেই, ইমানের কোনো আলো নেই, ওদের ইমানের কোনো রস নেই, ইমানের কোনো নূর নেই, ইমানের কোনো জ্যোতি নেই, সেই ইমানওয়ালাগুলো লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে, আর বেঈমানওয়ালারা তো আছেই আছে। এইবার ঘড়ি দেখছে, আবার যার কমও না হয় বেশি না হয় রিক্স আছে, রিক্স আছে, এক মিনিট এক মিনিট। ইমানদারদের লাশের সামনে ইমানদারদের এইভাবে নীরবতা পালন করা হারাম হারাম হারাম। এরপরই বলছেন শহীদ তুমি অমর রহ, অমর রহ। একবার কবরে যে খবরটা লাও তো শহীদ কেমন আছে, গুল ছুটিয়ে দিচ্ছে মেরে, যাও যাও না, ও শহীদ হয়ে গেল, ও শহীদ হয়ে গেল, আল্লাহ একে মারতে যেয়ে ওকে মারতে যেয়ে জমি দখল করতে গিয়ে ওর ওই করতে গিয়ে তাই করতে গিয়ে ডান্ডাবাজি গোলাবাজি বোমবাজি ইবাজি করতে গিয়ে শ্যুট খেয়ে মরে গেছে সে, হ্যাঁ সে দুটোকে মেরেছে সেও মরে গেছে, শহীদ হয়ে গেল, শহীদ আপনি পান্তাবাজ, শহীদ তুমি অমর রহ অমর। খবরে খবর নিয়ে দেখ একবার কি মার খাচ্ছে, কানা ফেরেস্তকে ফাটিয়ে ফেলছে মেরে, একদিনও নামাজ পড়েনি, চল্লিশটা বছর খালি পার্টির পিছনে ঘুরেছে, খোদাকে একবারও ডাকেনি, খোদার নাম কেলায়নি, মসজিদের মুখ দেখেনি, শুনছেন নাকি, ও দাঁড়িয়ে ছাড়া বসে জীবনে পিসাব করেনি, সে শহীদ। আর একটা শহীদ আছে হাদিস পাক, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, পেটের ডায়রিয়া পেটের অসুখ মারা গেলে শহীদ, যেসব মায়েরা ডেলিভারি হতে গিয়ে মারা যায় শহীদ, ঘর চাপা দেয়াল চাপা গাছ চাপা পড়ে মারা গেছেন শহীদ, শুনছেন নাকি, পানিতে ডুবে মারা গেছেন শহীদ, এগুলো শহীদি দরজা। তবে ওটা শহীদে হাকিকি, এটা মাজাজি, ওই দরজা পাবে না কিন্তু শহীদ। এখন এইরকম একজন ইমানদার ভাই মাতাল মদঘোর, মদ খেয়ে রাতের বেলা আসছে, কুয়াশার রাত, রাত তখন ১২টা, ঠান্ডাতে লোক সব ঘরে খিল লাগিয়ে দিয়েছে, এ আসছে, এর স্ত্রী বেচারা দরজাটা লাগাইনি, আমার হুজুর আসছে হুজুর আসছে হুজুর আসছে, হুজুর বুঝতে পারছেন তো, কে হুজুর, মাতাল হুজুর, হ্যাঁ হুজুর এই আসে এই আসে, সে হুজুর তখন তো কেল্লা ফতে, পা পিছলে গিয়ে পুকুরের গাবাই পড়ে গিয়ে ব্যস তলায় চলে গেছে, ও বাড়িতে তার গিন্নি এই আসছে এই আসছে, সে আর আসে না, সকাল হয়ে গেল, হুজুর কোথায় গেল, খোঁজ 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 খোঁজ, হই হাল্লা এই তাই করতে 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 দেখা গেল পুকুরে ভেসে উঠেছে, এই তো উঠেছে, পা গেছে পা গেছে পা গেছে, চতুর্দিকে হই হই, কিন্তু এই যে বসে বাজ শুনছেন, এই যে
এই যে ওয়াজ শুনছেন, কী ওয়াজ করলাম? যারা ডুবে মরে তারা শহীদ, এটা শুনে রেখেছেন তো? ব্যাস আপনাদের আমার মুক্তি তো হয়েই গেলেন, আর দরকার নেই ফতোয়া চালু হয়ে গেলে চাইতে পারে। হ্যাঁ সেলিম চাচা মাল খেতে পারে, এ কত বড় দরজা, পানিতে ডুবে শহীদই দরজা হয়ে গেছে, মাল খেলে কি হবে, কত বড় দরজা দেখেছিস, সত্যি কপাল, পানিতে ডুবে তুই কুত্তে শিখলি? আমি যে ধুজুর বলে গেছে পানিতে ডুবে মরলে শহীদই দরজা, ও তো ডুবেই মরেছে, তুই যে মাল খেয়ে মরেছে ওটা আর বলেনি, সেটা কি বলছে মাল খেতে পারে, মানে ওটা কোনো বড় কথা নয়, হত ছাড়া কোথাকার। আল্লাহ না জানে যদি ওর মৃত্যুর সময়টা যদি সাদেক দিল থেকে সত্যি যদি তওবা করে ফেলতে পারে, না জানে আল্লাহ ওর গোনা মাফ করে দিয়ে সত্যি ওর মওতটা শহীদই হয়ে যাবে। কিন্তু তওবা করার সুযোগ পেয়েছে কিনা, তওবা সে করেছে কিনা, সে তো মদ খেয়ে আল্লাহর সম্পূর্ণ নাফরমানি করেই মারা গেল, মাতাল ওই অবস্থাতেই মারা গেল, তওবা করেনি, ওর মদটা আল্লাহর পছন্দ নয়। সুদখর জীবনভর সুদ খেতে খেতেই তুমি মারা গেলে, জীবনে তওবা করলে না, তোমার মরণটা খোদার পছন্দ নয়। বেনামাজি তুমি জীবনে নামাজ তো পড়লেই না, বেনামাজি হালে তুই মারা গেলে তোমাকে কাফের বলতে পারবো না, কিন্তু তোমার মরণটা খোদার পছন্দ নয়। খোদার কোন মরণটা পছন্দ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, আমাদেরকে ডাকছেন আল্লাহ, অন্য জাতকে ডাকেনি, হে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এক নম্বর। দু নম্বর হলো ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, তোমরা মরবে না, যখন তোমরা মরবে মুসলমান হয়ে মুসলমানের মতন মরো, যে মরণটা আমার পছন্দ হয়, যে মরণ আমার দরবারে কবুল হয়, যে মরণ আমার ভালো লাগে, এই রকম মরা মরে তোমরা কবরে এসো, আমি আল্লাহ কথা দিলাম দয়ার জান্নাত তোমাদের নসিব করব, এবং জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। কোন মত খোদা পছন্দ করেছেন? আমরা তো মোমেন আছি আছি, এই জন্যই আমাদেরকে মোমেন বলে ডেকেছেন, আর মরার সময় বলছেন মুসলমান হয়ে মরো, বললেন না যেতে মোমিন অবস্থায় মরো তা বলেননি, ইমানদার হয়ে মরো তা বলেনি, ইমান নিয়ে মরো তা বললেন না, আমাদেরকে ডাকলেন ইমানদার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা আমাকে ভয় কর, আর যখন তোরা মরবি মুসলমান হয়ে মুসলমানের মতন মর। কিরকম মরা মরতে বলেছেন আল্লাহ পাক, কিরকম মরতে বলেছে আমাদেরকে? কিরম মরতে বলেছে? মুসলমান হয়ে, ইমানদার নয় মুসলমান। আমার কথাটা ভালো করে বুঝবেন, অনেক জ্ঞানী ভাই আছেন, আল্লাহ আমাদেরকে ডাকলেন ইমানদার বলে, আর মরার সময় বলছেন মুসলমান হয়ে মরবি, কেন? উনি তো বলতে পারতেন আল্লাহ যে ইমানদার হয়ে মরবি, মোমেন হয়ে মরবি না, মুসলমান হয়ে মরবি। এই কথাটা একটু ক্লিয়ার করি, ইমানদার কাকে বলবো? এই তো এত লোক বসে আছি, আপনার ইমান আছে তার প্রমাণটা কি? কিচ্ছু দেখে বলতে পারবেন? এই টুপি হাজার লোক মাথায় দেয়, দাড়ি দুনিয়ায় হাজার লোকের দাড়ি আছে, শুনছেন নাকি? কলমা পড়ছেন লাইলা, এমন কিছু কিছু হিন্দু ভাই আছে এমন কায়দায় কলমা পড়ে আপনি অবাক হয়ে যাবেন, আপনার মুখ দিয়ে বেরোবে না, গরুর গোশ খেয়ে ধুষ উড়িয়ে দিচ্ছে ওরা, তাহলে কি খাতনা? দেখুন না নার্সিং হোমে লাইন দিয়েছে সব, সব বড় বড় জট কাটছে সব বুড়োদের, তাহলে আমি যে ইমানদার এটা কি করে বুঝবো? এর জন্য কথা হলো ইমানদার এই জন্য আমরা যে আমরা অন্তরে বিশ্বাস করি, বাইরে কিছু নেই, ভিতরে আমান্ত বিল্লাহে
আমরা আল্লাহর রূহ মানে নিয়েছি, ও মালায়েকাতিহি ফেরেশতা, ও কুতুবিহি যত আসমানি কিতাব, ও রসুলিহি যত আসমানি রসুল এসেছেন, শুনছেন তো, ওয়াল ইয়াউমিল আখিরে কিয়ামতের দিন, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের উপরে যা ভালো খারাপ হয় সব তকদিরের উপরে মানে নিয়েছি, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মত, ওয়াল বাসে বাদাল মত, মৃত্যুর পরে আবার কবর থেকে আমাদেরকে কেয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে, এই এতগুলোর উপর আমরা বিশ্বাস করে মেনে নিয়েছি, এই জন্যে আমরা ইমানদার মোমেন, বলেন সুবহানাল্লাহ, প্রত্যেকে মেনেছি, প্রত্যেকে ইমানদার মোমেন, কিন্তু বাইরে একটাও দেখা যাচ্ছে না, সবকটা ভিতরে, আল্লাহকে মেনেছেন ভিতরে, রসুল মেনেছেন, ফেরেশতা মেনেছেন, কিতাব মেনেছেন, কিয়ামত মেনেছেন, তকদির মেনেছেন, সব ভিতরে, তাহলে এইরকম একজন আমরা সবাই ইমানদার, এদিকে তাকান ভালো করে, সবাই ইমানদার বসে আছেন, প্রত্যেকে ইমানদার, আমরা সবাই মেনে দিয়েছি, বাহ, কবরের আজাম মেনে দিয়েছি, কিন্তু এইরকম একজন ইমানদার নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মদ খায়, সব দেখতে পাওয়া যাচ্ছে, সুদ খায়, জেনা করে, চুরি করে, ডাকাতি করে, মেরে খায়, কেড়ে খায়, দাঁড়িয়ে মতে দেখা যাচ্ছে না, দেখা যায়নি, এইবার বলুন একে কী বলবেন, একে ইমানদার বলবেন না ইমানদার বলবেন না, কি বলবেন, একে কি মুসলমান বলবেন না মুসলমান বলবেন না, আমার কথাটা বুঝতে পারছেন, ঘুম ঘুমলে পরে বুঝতে পারবেন না, একে ইমানদার বলা যাবে, এ ইমানদার, এ কাফের নয়, যেহেতু ইমান আছে কাফের নয়, কিন্তু ইমান থাকতে পারে, আমল নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, এ কিন্তু মুসলমান নয়, ইমানদার মুসলমান নয়, খুব বারিক, খুব সূক্ষ্ম তফাত, ভালো করে বুঝে নাও কথাটা, উল্টো পাল্টা কাল চায় তো করে করুনি যেন, আবার বলছি সবাই ইমানদারেরা কাফের নয়, কিন্তু কাজটা কাফের মতো করছে, ওরা নামাজ পড়ে না, এ নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, এও রাখে না, ওরা মদ সুদ ঘুষ খায়, এরাও খায়, ওরা চুরি ডাকাতি করে, এরাও করে, ওরা মেরে কেড়ে খায়, এরাও খায়, তাহলে যতগুলো অন্যায় কাজ সব করে, এই জন্যে এ কিন্তু মুসলমান নয়, তাহলে এইরকম একজন বেনামাজি, বেরোজগার, মাতাল, মদখোর, সুদখোর যখন মারা যাবে, এই মরণটা কি মুসলমানের মরণ হলো, তাহলে একজন মুসলমান তো বেনামাজি হবে না, সে নামাজি হলে মুসলমান, রোজাদার হলো মুসলমান, কলমাওয়ালা মুসলমান, হাজি সাহেব মুসলমান, জি মদ সুদ ঘুষ খায় না, এরা মুসলমান, কিন্তু যখন এই ইমানদারটা মারা যাচ্ছে, কিন্তু একজন মাতাল, একজন মদখোর, একজন সুদখোর, একজন চুরিকারী, একজন জেনাকারী, এখন এর মরণটা কি মুসলমানের মরণ, মুসলমানের মতন মরণ, ফের কথা বলে না কেন, কিন্তু কাফের নয় ইমানদার, মরণটা কিন্তু মুসলমানের মতন হয়নি, এই জন্য আল্লাহ বললেন হে ইমানদারেরা, তোমরা যখন মরবে নামাজি হয়ে মরো, রোজাদার হয়ে মরো, তওবা করে মরো, হাজি হয়ে মরো, ও ইমানদারেরা মদ খেতে খেতে মরো না, সুদ খেতে খেতে মরো না, চুরি করতে করতে মরো না, এ মরণটা মুসলমানের মরণ নয়, এই জন্য আল্লাহ পাক ইমানদারদের ডাকলেন, ডেকে বললেন তোমরা যখন মরবে মুসলমান হয়ে মুসলমানের মতন মরো, নামাজি হয়ে মরো, রোজাদার হয়ে মরো, হাজি হয়ে মরো, কোরবানিওয়ালা হয়ে মরো, এমন মরা মরো না যে মরণটা আমার পছন্দ নয়, যে মরণ আমার দরবারে কবুল হয় না, ও আমার ভাইরা বলুন না, একটা ইমানদারকে খাটিয়া করে নিয়ে যাচ্ছি, কিন্তু একজন পাক্কা বেনামাজি জীবনে নামাজ পড়ল না, একে নিয়ে গিয়ে কবরে যখন রাখা হলো, একজন বেনামাজিকে কবরে রাখা হলো, এটা কিন্তু মুসলমানকে কবরে রাখা হয় নাই, কিন্তু কাফের নয়, আবার বলছি ও কিন্তু কাফের নয়, গুনাহগার, কঠিন গুনাহগার, ওটা মুসলমান নয়,
কেন একজন মুসলমান, একজন মুসলমান চুরি করবে না, মুসলমান জেনা করবে না, মুসলমান মিথ্যা বলবে না, মুসলমান বেনামাজি হবে না, মুসলমান চুরি ডাকাতি করবে না, এই জন্যে তাকে মুসলমান হয়ে আল্লাহ মতে বললেন তওবা করে আমলি জীবন তৈরি করো, আমল করতে করতে মারা যাও, এমন মরা মরো যে মরণ আমার দরবারে কবুল হয়, এই মরা মরে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম দয়ার জান্নাত তোমাদের নসিব হবে, এবং জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে।